এই অষ্টমযোগ সবগুলো যদি আমি মেনে চলি, আমি জীবনে যে ক্ষেত্রেই থাকি না কেন সব ক্ষেত্রেই আমার কাজে লাগবে, সব ক্ষেত্রে আমি নিজেকে অনেক উন্নত স্তরে নিতে পারবো, আমার কোয়ালিটি অফ লাইফ উন্নত হবে। এই 10টা হলো যোগী প্রিন্সিপাল। তারপর আসন, আসন সম্বন্ধে বলা হয়েছে স্থির সুখম আসনাম, স্থির ভাবে সুখকর অবস্থানে আসন, এবং এই আসনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চলাচলে কথাবার্তা সবকিছুর মধ্যে একটা সুন্দর ধীর স্থির ভাব আসে। অষ্টম যোগের এই আসনের মাধ্যমে কি হচ্ছে, আমার শরীর তৈরি হচ্ছে, শরীরটা শক্তপোক্ত হচ্ছে, মজবুত হচ্ছে, তারপর আমি প্রাণায়ামে যাচ্ছি। কারণ যদি আমি আসন না করে প্রাণায়ামে যাই, তাহলে দীর্ঘ সময় প্রাণায়াম করতে পারবো না, তখনই আমার আবার স্ট্রেস আসবে ফিরে। আমি প্রাণায়াম করতে বলেছে, পিঠ ধরে যাচ্ছে, আরে বাপরে, পা তখন বসে থাকা যায় নাকি, সম্ভব নাকি, আরে কি বলছো তুমি প্রাণায়াম করতে, আসন করুন তার আগে, কিছুদিন আসন করলে শরীর তার উপযোগী হয়ে যাবে, তখন প্রাণায়াম করতে আর কোনো কষ্ট হবে। প্রাণায়ামের দ্বারা মন তৈরি হয়, আসলে দেহ তৈরি হলো, প্রাণায়ামে মন তৈরি হয়ে গেল। কম্পিটিশনটাকে নিজেকে যোগের লাইনে উপরে তোলার মাধ্যম হিসেবে ব্যবহার করুন, কম্পিটিশনটাকে টেনশনের জায়গায় করে ফেলবেন না। আমি দেখেছি বহু ছেলে মেয়ে বা বহু বাবা মা ছেলে মেয়েদের নিয়ে কম্পিটিশনের জন্য দূরে দূরে চলে যাচ্ছে, দেশের নানা প্রান্তে এমনকি বিদেশেও যাচ্ছে, হাজার হাজার লক্ষাধিক টাকা খরচা করে, কি না আমি ফার্স্ট সেকেন্ড হবো, একটা চ্যাম্পিয়ন হবো, একটা মোহের টানে কিন্তু যাচ্ছে। যোগের উদ্দেশ্যটা অন্যরকম, যোগের উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে পা থেকে মাথা পর্যন্ত সুস্থ রাখবো, ভালো রাখবো। আর অন্য যে কোনো খেলার ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে আমি আমার দক্ষতা দেখাবো, দেখে সর্বোচ্চ দক্ষতা আমি পৌঁছানোর চেষ্টা করব। এখানে কিন্তু যোগের উদ্দেশ্য মধ্যে সেটা নয়, আমার শরীরকে যত রকম ভাবে বাঁকানো যায়, মুচড়ানো যায়, সেগুলো আমি করব। এই করতে গিয়ে কি হচ্ছে, আমি আমার ক্ষমতার বাইরে অনেক কিছু করে ফেলছি, কেন না আমি হাততালি পাবো, নম্বর বেশি পাবো, চেষ্টা করতে গিয়ে অনেক চাপ পড়ে যায়। কাজে যোগকে ভালোবাসতে শিখুন, প্রাইজের পিছনে বেশি ছুটবেন না, এতে মানসিক শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ভালো করবেন। প্রাণায়াম নিয়ে বললাম, যম নিয়ম আসন প্রাণায়াম, এরপরে প্রত্যাহার। প্রত্যাহার ভারী সুন্দর জিনিস, প্রত্যাহারে মহর্ষি পতঞ্জলি বলছেন নিজেকে গুটিয়ে না, মানে আমাদের এনার্জি আমাদের সবকিছু অনেক ছড়ানো, ছড়া থাকলে কি হবে, আমি কনসেন্ট্রেট করতে পারবো না। এই যে ধ্যানের কথা যারা করতে পারছেন না, কারণ এনার্জি অনেক ছড়ানো, ছড়ানো থাকলে অসুবিধা হয়, তুমি কাজকর্ম কিছুটা গুটিয়ে নাও। এখানে গুটিয়ে নাও বলতে, আমাকে আমাদের ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন, স্যার তা কি করে সম্ভব, আমি যে কাজ করছি, ব্যবসা করছি বা চাকরি করছি, সেখানে আমি কি করে গোটাবো। এই গুটি নয় ব্যাপারটা মানে এই না যে সব কাজ ছেড়ে ছুড়ে ঘরে চলে এসো, এটা না, আমি সবই করব, কিন্তু মেন্টাল ইনভলভমেন্টটা যেন ছড়ানো না থাকে। আজ এখানে যাবো, কাল ওখানে যাবো, এরকম কথা দিলাম, ওকে কথা দিলাম, এই কমিটি মিটিং আছে, হ্যাঁ সকালে বেরিয়ে ওখানে যেতে হবে, তারপর ট্রেন, ট্রেন থেকে বাস, হেকটিক লাইফ যেটাকে বলে, সেটা কিন্তু আমাদের মনকে ডিস্টার্ব করে। মানে আমরা হয়তো পরিস্থিতির চাপে এগুলো করি, কিন্তু পরিস্থিতির চাপ যেটাকে আমরা বলছি, সেটা কিন্তু আমরা নিজেরা তৈরি করেছি, বাইরে থেকে কেউ এসে আমার উপর চাপিয়ে দেয়। প্রত্যাহার করো, নিজেকে একটু গুটিয়ে নাও। প্রত্যাহার পরে ধারণা, যখনই তুমি নিজেকে একটু গুটিয়ে নিলে, তখনই তোমার কি হবে, ধারণা বা মনটা একটা জায়গায় বসলো, একটা জায়গায় যখনই বসবে, তারপরে আসবে ধ্যান। ধারণা থেকে ধ্যানের জায়গাটা আপনা আপনি এসে যায়, সেটা আনার জন্য খুব চেষ্টা করতে হয় না, ধ্যান হয়ে গেল, ধ্যানে থাকতে থাকতে সমাধি। এই যে সমাধি যোগের ক্ষেত্রে এটাকে সর্বোচ্চ স্তর বলা হচ্ছে, তো এই যে সর্বোচ্চ স্তরে আমরা যারা আছি, আমরা কেউ সমাধির জায়গায় যাওয়ার জন্য যোগ করছি না, ধ্যানও আমরা করছি না, সমাধি করব বলে। কিন্তু সমাধি শব্দটাকে আমরা যদি আমাদের মতো করে একটু মানে করে নিই, মানে হচ্ছে চরম লক্ষ্যে পৌঁছানো। এই অষ্টম যোগের সবগুলো যদি আমি মেনে চলি, আমি জীবনে যে ক্ষেত্রেই থাকি না কেন, সে আমি ছাত্রছাত্রী হই, গৃহবধূ হই, চাকরিজীবী হই, অধ্যাপক হই, ব্যবসায়ী হই, সব ক্ষেত্রে আমার কাজে লাগবে, সব ক্ষেত্রে আমি নিজেকে অনেক উন্নত স্তরে নিতে পারবো, আমার কোয়ালিটি অফ লাইফ উন্নত হবে। যখন এই সব দিকে আমি উন্নত হয়ে গেলাম, তো স্ট্রেস থাকবে কোথায়, স্ট্রেস তো আর থাকার জায়গা নাই। কাজে অষ্টম যোগের মাধ্যমে
আমরা স্ট্রেসকে দূরে রাখতে পারি। এবং মহর্ষি পতঞ্জলির এই অষ্টাঙ্গ যোগকে বলা হয় খুব সাইন্টিফিক সিস্টেম, মানে উনি একদম দুয়ে দুয়ে চার হওয়ার মতো দেখিয়ে দিচ্ছেন, তুমি এইভাবে এইভাবে করো তুমি এই জায়গায় পৌঁছো, এতে কোনো দ্বিধা নাই।